আচ্ছা HB পেন্সিল বের করো, HB এটা HB বের করো। এনে HB কেন লেখা থাকে জানো? H মানে হচ্ছে হার্ড আর B মানে ব্ল্যাক। কি নাম এটার? এদিকে তাকাও, এটার নাম থাকে হার্ড ব্ল্যাক, ঠিক আছে? হার্ড ব্ল্যাক হচ্ছে, এটা হচ্ছে তোমার একটু হার্ড, মানে এটা তোমাদের একটু কষ্ট করতে হবে আঁকতে গেলে, ব্ল্যাক করতে গেলে তোমাকে একটু কষ্ট করতে হবে। তারপরে দেখো মার্ক করা আছে 2B 3B 4B, এই বি মানে হচ্ছে ব্ল্যাক, এটার মধ্যে হার্ড নাই। এই বি মানে যখন নাম্বার থাকবে তখন হয়ে যাবে সফট, কী হয়ে যাবে? সফট হয়ে যাবে। এই যে এখানে বি লেখা আছে, কোথায় গেলো পেন্সিলটা আর দেখা একটু? এই যে বি, তারপরে এই যে 10B, এই যে 10B, এই 10B, এখানে 10B মানে হচ্ছে যত নাম্বার বেশি থাকবে তত পেন্সিলটা কী হবে? সফট হবে, ঠিক আছে? আর H মানে হচ্ছে পেন্সিলটা হার্ড। এটার আগেও কিন্তু পেন্সিল আছে, HB-র আগেও কিন্তু আছে পেন্সিল, জানো কি জানো না? 1H 2H 3H এই পেন্সিলগুলো আছে, মানে কি 1H মানে যেটা হচ্ছে পুরা পুরা বেশি হার্ড, ওটা একদম লোহার মতো শক্ত পেন্সিল, ঠিক আছে? ওগুলো 1H 2H 3H পেন্সিল আমার কাছে আছে, 2H 3H 4H পেন্সিল আছে, 12H আছে, মানে ওগুলো হার্ড বেশি। আর এইগুলো হচ্ছে 1B 2B 3B 4B 10B 6B, মানে কি মানে হচ্ছে এগুলো হচ্ছে সফটের দিকে, সফটের দিকে নাম্বার এগুলো, যত নাম্বার বেশি। বি মানে হচ্ছে কি? ব্ল্যাক। আর এইচ মানে হার্ড, আর আর 2H মানে হার্ডের দিকে দুই নাম্বার নাম। বুঝলি ব্যাপারটা? আচ্ছা, তত সফট হবে পেন্সিল, কিন্তু তত সফট হবে, তত ডার্ক না পেন্সিল। আমরা বলি যে 10B পেন্সিল কি হয়? ডার্ক হয়। 10B পেন্সিল ডার্ক হয় না, 10B পেন্সিল কি হয়? 10B পেন্সিল সফট হয়। আর হচ্ছে H মানে হচ্ছে হার্ড হয়, সফট নরম পেন্সিল সেটা তো অবশ্যই ডার্ক হবে, কালো বেশি হবে সেটা, তাই না? এটা হচ্ছে থিওরি, এটা পেন্সিল থিওরি জানতে হবে। নামগুলো কিসের জন্য আসছে? HB মানে হচ্ছে হার্ড ব্ল্যাক, আর 1B মানে হচ্ছে এক নম্বর ব্ল্যাক, 2B মানে দুই নম্বর ব্ল্যাক, 3B মানে তিন নম্বর ব্ল্যাক, এবারে 10 নম্বর ব্ল্যাক, 12 পর্যন্ত থাকে। এটা কয় পর্যন্ত? 12 মানে 12B পর্যন্ত থাকে, 12B পর্যন্ত, 12B একদম নরম থাকে পেন্সিল, মোটা থাকে নরম থাকে। দেখবি এইটা জিনিস দেখবা, পেন্সিলগুলো যত HB পেন্সিল মাথা কিন্তু চিকন হয়, ভালো করে দেখো, তাই না? মাথা পাতলা হয়, কিন্তু যত বি বাড়বে তত মাথাগুলো মোটা হয়। কেন? কারণ সফট হচ্ছে, সফট হলে তো তার এজটা মোটা লাগবে, নাহলে ভেঙে যাবে। যদি 12B পেন্সিল যদি HB-র মতন চিকন করা হয় কী হবে? তুমি চুকাইতে পারবে না, আর ওটা দিয়ে লিখতেও পারবে না, পটাস করে ভেঙে যাবে। এই জন্য ওটা মোটা করা হয় যাতে জোরটা পায় পেন্সিল, কথা বুঝছো? ঠিক আছে।